গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালী, আর সোনালী এসডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি আবার এসে গেছি তোমাদের সামনে পুজোর পার্ট টু ভিডিও নিয়ে। আর পার্ট ওয়ান ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি, তো তোমরা যারা যারা দেখোনি পার্ট ওয়ান ভিডিও তারা অবশ্যই দেখে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি পুজোর যে ঘর ভরার ভিডিওগুলো ছিল, যে পুকুর থেকে ঘর ভরে নিয়ে এসছে, তো সেই ভিডিওগুলো কিন্তু আমি ওখানেই আপলোড করেছি পার্ট ওয়ানে, তো তোমরা অবশ্যই দেখে নিও। আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে অলরেডি, তো চলো দেখো। ওম শিবায় নমঃ, বন্ধন নমঃ, ওম সাং শিবায় নমঃ, পুষ্পম নমঃ, ওম সাং শিবায় নমঃ, ধূপম নমঃ, ওম সাং শিবায় নমঃ, ধীপম নমঃ, ওম সাং শিবায় নমঃ, এসো সচন্দন বিল্বপত্রং আমান্য। এইদিকে দেখো আমি আগে কিন্তু কুমড়া আলু তরকারিটাই বসিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে মুড়ি খাবার তরকারি। যারা বার উপোস করে থাকে তারা কিন্তু ভাত খায় না, মুড়িই খায়, তো সেই জন্য। আর এখানেও বসিয়ে দিয়েছি আমি মুসুরির ডাল আর মুগ ডাল, তো একসঙ্গে বসিয়ে দিয়েছি। তো আমি দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ঘর ভরে নিয়ে এসছে তারপরেই কিন্তু রান্না বসাতে পেরেছি। তো এখানে মুড়ি খাবার তরকারিটা আমার হয়ে গেছে, তারপরে কিন্তু অন্যান্য তরকারিগুলো রান্না করে নেব। তো এই তো রান্না করতে শুরু হয়েছে, জানি না কখন এখান থেকে বেরোবো। আমি কিন্তু 11:30 সময় রান্না করতে ঢুকেছি। আর এইদিকে দেখো এখানে মামি রয়েছে, আর এখানে আমার একটা মাসি রয়েছে, আর এখানে একটা বৌদি রয়েছে। তো সবাই এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছে, কারণ এইগুলো ছাড়ানোই কিন্তু একটু ঝামেলা। আমি কিন্তু সকালবেলায় কিন্তু সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো ছোটো মাসিকে বসিয়ে দিয়েছি পোস্ত বাটতে, তো মাসি পোস্তটা বেটে দেবে, তারপরেই কিন্তু আমি রান্নাটা করব। আর এখানে পুজো শুরু হয়ে গেছে, তো একটা একটা করে মানুষ আসছে, আর প্রায় আত্মীয় স্বজন এসে গেছে। এখনও কিন্তু বিকালে কিছু মানুষ আসবে যারা এখনও আসেনি, তো দেখো। এইদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর হোম হয়ে গেছে। তো যখন হোম হচ্ছিল তখন আমি আসতে পারিনি, কারণ তখন আমি রান্নার দিকে ব্যস্ত ছিলাম। তো এখানে যখন এসেছি আমি তখন দেখি এখানে হোম হয়ে গেছে, আর এখানে হোমের ফোটা দিচ্ছে। তো এখানে হোম হয়ে যাওয়ার পরে কিন্তু আরতি হবে, তারপর ভাড়াল নাচ হবে। তো পুজোর এক ধাপ করে কিন্তু হয়েই যাচ্ছে। এখনও অনেক কিছু পুজোর বাকি রয়েছে, কারণ পুজোটা শুরু হয়েছে সকাল 11:30 সময়, আর পুজোটা শেষ হবে প্রায় 3:30 সময়, তো একটু লেট তো হবেই। তো এখানে দেখো হোমের ফোটা দিচ্ছে, হোম তো হয়ে গেছে। তো সবাই এখানে যে যার মতো হোমের ফোঁটা নিচ্ছে, আর তারপর আমের পাতা যে শাখাগুলো রয়েছে সেখান থেকে আমের পাতা নিয়েও হোমের ফোঁটা নিয়ে নিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে, আর আমি তো রান্নার জন্যই ব্যস্ত রয়েছি। আর একটা বিষয় কি জানো তো, আমি যে টাইটেল আর থাম্বনেলে দিয়েছি মায়ের গহনা হারিয়ে গেছে, এটা কিন্তু একদমই সত্য কথা। ওখানে ছিল 3.5 ভরি 4 ভরি রূপো, তো সেখানে ছিল গলার হার আর তিলুটি আর টিকলি ছিল, আরও পুরনো জিনিস ছিল। তো মাকে পড়াতে গিয়েই মা দেখে যে ওই জিনিসগুলো আর খুঁজে পাচ্ছে না, বাড়িটা পুরো তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে। যেখানে যেখানে রাখার জায়গা ছিল তো সেখানে সব খোঁজা হয়ে গেছে, পুকুরের জল পর্যন্ত ছাড়ে নেই সেখানটাও খুঁজে নিয়েছে। কারণ খুঁজেছে এই কারণে যে ঘর ঝেড়েছে বা সেখানে ফেলে দিয়েছে কিনা, জলের মধ্যে আরও অনেক জিনিস ছিল সেগুলো ফেলেছে, তার সঙ্গে চলে গেছে কিনা কোনো জিনিসের সঙ্গে। তো পুকুরের জল পর্যন্ত খোঁজা হয়ে গেছে। তো যখন পুজোর সময় মা পড়াতে গেছে তখন কিন্তু আর জিনিসটা পায়নি, কিন্তু আজও বুঝতে পারিনি যে জিনিসগুলো কোথায় রয়েছে, কোনো খোঁজ খবরই পায়নি। আগের বছর হারিয়ে গেছে না, এই বছর হারিয়ে গেছে, কোনো সন্ধানই পায়নি। তো কী আর করা যাবে, হারিয়ে যখন গেছে তো মার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার ঠাকুরের জন্য গড়িয়ে নিয়ে এসছে, তারপরেই কিন্তু পড়িয়েছে। হয়তো হয়তো সবগুলো বানাতে পারেনি, তবে কিছুটা বানিয়েছে। এদিকে দেখো আমার বড় বৌদিকেও লাগিয়ে দিয়েছি। তো আমি বৌদিকে বললাম তুমি একটু পেঁয়াজটা ভাজো, আর আমি এখানে আলু পোস্তটা নামিয়ে নিই, তারপরে কিন্তু মাছের ঝোলটা বসাবো। তো সেই জন্য বৌদি এখানে একটু কাজটা আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। আর আমি যখন রান্নাঘরে ঢুকেছিলাম তখন কিন্তু কত সুন্দর সাজুকুজু করে ঢুকেছিলাম, আর এখন আমার অবস্থাটা দেখো। তো কি বলবো, আমি রান্না করলেও কিন্তু সাজতে অনেক পছন্দ করি, বাট একটু হালকার মধ্যে তো সাজতেই হয়। কাজ করব বলে কি, রান্না করবো বলে কি চুল বাঁধবো না? অবশ্যই। কিন্তু এতটা পরিমাণে গরম ছিল, প্রত্যেক বছরই মনে হয় এই বছরে একটু
বেশি গরম, কিন্তু সত্যি সত্যি আমার মনে হচ্ছে এই বছরই একটু বেশি গরম। সবার মতো কিন্তু আমি বলি না প্রত্যেক বছরের জন্য। তো এখানে আমি আলু পোস্তটা হাতাই করে নামিয়ে নিচ্ছি, কারণ কড়াইটা ঢালতে পারছি না। দেখছো কত রোদ গেছে, তো কি বলবো, এই চালাটার মধ্যে কিন্তু এই রান্নার জায়গাটার মধ্যে অনেকটা রোদ গেছে আর খুবই ক্লান্ত লাগছে, কারণ দেরি করে রান্না বসেছি। প্রত্যেকটা মানুষ মানে ঠাকুর দেখতে আসছে, এনজয় করছে, আর রান্নাঘরে তো প্রত্যেক বছরই এমন করে থাকতে হয়। তো আমার অবস্থাটা কেমন লাগছে দেখো, শাড়ি এমন করে বেঁধে নিয়েছি টেনে যেন আর খুলবে না এমন একটা ব্যাপার। তো আমার রান্না অনেকটা শেষের দিকে হয়ে এসছে আর অল্প আছে, তো চলো দেখো। এইদিকে দেখো, মা কিছু মানুষকে প্রসাদ দিয়ে দিচ্ছে, যারা বাটা পুজো দিয়ে গেছে, যারা উপোস করে রয়েছে তো তাদেরকে দিয়ে দিচ্ছে। সবাইকে এখন দিচ্ছে না, কারণ এখনও তো পুজো কমপ্লিট হয়নি, এখনও তো ভাড়াল নাচ বাকি রয়েছে, তো সেই জন্য এখন সবাইকে প্রসাদটা দিচ্ছে না। এই ভাড়াল নাচটা হয়ে গেলে কিন্তু সবাইকে প্রসাদ দেবে। আর এখানে দেখো ব্রাহ্মণ জেঠুরও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো কমপ্লিট করে দিয়েছে, আর এখানে ভাড়াল উঠে গেছে মাথায়। তো ভাড়াল নাচটা হয়ে গেলেই পুজো কমপ্লিট হবে 2024-এর মতো। তো আগে কিন্তু আমাদের ঠাকুর নিয়ে গ্রাম ঘুরতো, এখন কিন্তু সেটা আর করে না, কারণ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে। আমার ঠাম্মা বেঁচে থাকতেই কিন্তু ঠাকুর গ্রাম ঘোরা বন্ধ করে দিয়েছে, না হলে কিন্তু বাস পুজোর দিনেও কোনো ছাড় ছিল না, সেই দিনেও কিন্তু অনেক খাটুনি হয়ে যেত। তো এই বছর আর করে না, মানে এই বছর না কয়েক বছর ধরেই আর গ্রাম ঘুরে না বলে ভালো লাগে। তো চলো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে, ভর হচ্ছে। তো আমিও কিন্তু ঠাকুর বাড়িরই মেয়ে ছিলাম, আর আমিও ছোটবেলায় কিন্তু ভাড়াল নিতাম, কিন্তু কোনোদিন ভর হয়েছে বলে তো আমার মনে নেই। ভরটা কি জিনিস সত্যি করি আমি জানি না, বাট আমি বুঝতেও চাই না আর বুঝিও না। তো এখানে দেখো সবাই ভর হচ্ছে, কারণ ভাড়াল নিচ্ছে যারা। তো এখানে আমাদের আগে 7-8-10 ভাড়াল হতো, তো এখন আর হয় না, এখন 5 করেই হয়। তো 5 ভাড়াল ছোট ছোট বাচ্চাগুলো নেয়, তো কত সুন্দর নাচ করে দেখো, দেখতে ভালো লাগে। ভর যেমনই হোক, ঠাকুর কতটা ভর করেছে আমি জানি না, বাট দেখতে বেশ ভালো লাগছে, কারণ ছোট বাচ্চারা নাচ করছে এরকম করে। ঘর কিন্তু একরকম নয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, ওই কাকিটা কষ্ট পাচ্ছে। তো এক একজন আছে যে ভর হলেই কিন্তু তার এই স্মুডে নাচে খুব সুন্দর করে, আর এক একজন আছে এইভাবে কষ্ট পায় বা এইভাবে ঘুরে পেঁচিয়ে পড়ে যায়। তোমরা তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো, আর আমি নিজের চোখ দিয়েও দেখেছি। তো এখন কিন্তু ভাড়ালটা আমাদের একটা ছোট্ট পাড়া রয়েছে, তো সেই পাড়াটা ঘুরবে, তারপরেই কিন্তু ভাড়াল নামাবে। এখন বেজে গেছে 2:00, আর এটা কমপ্লিট হতে প্রায় 3:30 বাজবে, এখনও 1.5 সময় লাগবে। তো এটা ঘুরে নিয়ে এসে এখানে নামাবে, তারপরে কিন্তু পুজোটা কমপ্লিট হবে। তো তারপরেই খাওয়া দাওয়া করতে পারবো, এখনও কিন্তু আমাদের বাড়িতে কেউ খাওয়া দাওয়া করেনি, কারণ পুজোর দিনে তো একটু লেট হয়, কিছু করার নেই। তো এইভাবেই এক এক করে সবার বাড়ি ঘুরে নেবে, তো সবার বাড়িতে তো আর ভিডিও শ্যুট করা যায় না, বা অবশ্যই এত ভিডিও শ্যুট করা যাবেও না। তো আমার ভাই এই ভিডিওগুলো শ্যুট করে এসেছে আর আমি এখন অ্যাড করছি, তো চলো দেখো। আমার ভাইকে ভিডিও শ্যুট করতে বলেছি, সে তো লজ্জাপতি লতা, তো সেই জন্য এইভাবেই ভিডিও শ্যুট করেছে। কারো পা নিয়েছে তো মাথা নেয়নি, আর মাথা নিয়েছে তো পা নেয়নি, তো এইভাবেই ভিডিও শ্যুট করেছে। আর এইদিকে দেখো বরফ নিয়ে এসছে, তো বরফগুলো রাতে দরকার, জানি না কী করবে, তো অনেক বরফ নিয়ে এসছে, এখন ওই হাড়ির মধ্যেও ভরা রয়েছে। তো চলো দেখো,
এইদিকে দেখো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রয়েছে কুমড়ো আলু তরকারি, এটা কিন্তু ভাতের জন্য নয়, তো এটা মুড়ির জন্য বানিয়েছি, কারণ পুজোর পরে কিন্তু অনেকজন বার উপোস করে, তো তারা কিন্তু ভাত খায় না, তো সেই জন্য। আর এখানে রয়েছে কুমড়ো আর পোয়ের তরকারি রয়েছে, এটা ভাতের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এটা রয়েছে মসুর দিয়ে মুগের ডাল, আর এখানে রয়েছে পটল ভাজা, আর এইদিকে দেখছো এটা রয়েছে মাছের ঝোল। তারপর এখানে ভাত রান্না করেছি, সবার লাস্টে ভাতটা হয়েছে। তো এখানে রয়েছে 4.5 কিলো চালের ভাত রয়েছে, তো হয়তো ছোট জায়গা মনে হচ্ছে, অবশ্যই ছোট না, অনেকটা বড় জায়গা রয়েছে, কারণ ভিডিওর মধ্যে হয়তো ছোট মনে হচ্ছে। তো দুপুরে আমি এই রান্নাগুলোই আজকে করেছি, আর কিছু করিনি, কারণ একবেলাকার মতো রান্না করেছি, রাতেরটা রাতে রান্না হবে, তো দুপুরেরটা দুপুরের মতো করেছি। আর এখানে দেখো মাছের টকটা এখনও বসানো রয়েছে, তো এখানে এটাই শুধু বাকি ছিল, হালকা আঁচে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মানে ভাড়াল নাচ হয়ে গেছে, তারপরে কিন্তু বাড়িতে এসে গেছে, আর এখানে বাজিয়ে মামারা রয়েছে, দাদুরা রয়েছে, তো এখানে আবদার করে আত্মীয় স্বজনের কাছে পয়সা নেবে, বাট এখানে আবদার করছে সবাইকে যে লাগবে, ফেরি দিতে হবে, তো এরকম একটা ব্যাপার, আনন্দের একটা ব্যাপার, তো প্রত্যেক দিন তো নয়, একদিনেরই বিষয়। আর এখানে দেখো খাবার খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, কারণ পুজো তো শেষ হয়ে গেছে, আর কি বলবো, পুজোর দিনে তো একটু লেট হবেই হবে, কিছু করার নেই, তো খুব সুন্দর গান বাজনা করছে, বেশ ভালো লাগছে। তো গান বাজনা করলে কী হবে, কারণ দেরি তো অনেক হয়ে গেছে, তো ওরা তো মানবে না, ওরা তো করবেই, প্রত্যেক বছর তো করে এটা, কারণ এটা আমার ছোটো মাসি রয়েছে আর ছোটো মেসো রয়েছে, তো ছোটো মাসি সবাইকে পয়সা দিচ্ছে, আর এরকম করে কিন্তু সবাই একে একে পয়সা দিয়েছে, এখানে একটা মামি দিচ্ছে, তো সবাই একে একেই পয়সা দিচ্ছে। তো চলো দেখো এখানে কী গান হচ্ছে। এখন আমি এসে গেছি সবাইকে খাবার দিতে, আর একদমই লেট করা যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন কিন্তু মানুষ কিন্তু সবাই কিন্তু একটু তাড়াতাড়ি খায়, দুপুরে এত লেট করে কেউ খাবার খায় না, যেহেতু পুজোর বাড়ি বলে সবাই একটু মানিয়ে নিয়েছে যে একটু দেরি হচ্ছে, তো সেটা নিয়ে আর কি করা যাবে। তো এখন ওদের মতো কিন্তু ওরা গান বাজনা করছে, এই দেখো, আর এদিকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু সবাই তো আর ভাত খাবে না, কেউ মুড়ি খাবে, কেউ ভাত খাবে, এরকম যারা উপোস করে আছে সারাদিন সকাল থেকে, তারা কিন্তু হঠাৎ করে এখন বার উপোস ভেঙে কিন্তু ভাত খাবে না, তাদের জন্য তো তরকারি করা রয়েছে আলাদা, বা একটু ঝাল টাল করবো, তো তারা মুড়ি খাবে, আর যারা উপোস করে নিয়ে আত্মীয় স্বজনরা রয়েছে তারা কিন্তু ভাত খাবে, তো তাদেরকেই ভাত দিয়ে দিচ্ছি। আর একবারে তো সবাই বসছে না, একে একে বসবে, যেহেতু ওর ওইদিকে গান বাজনা করছে সেই জন্য সবাই বসতে পারছে না, তো আমরাও কিন্তু একে একে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাইকে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি খেতে বসবো। তো এখানে দেখো দিদাকে, ওদেরকে সবাইকে বসিয়ে দিয়েছি। একটা দিন ছিল আমাদের বাড়িতে কিন্তু দুপুরে রান্নাই হতো না, শুধু মুড়ি খাবারটা হতো, আর ওই যে ঝাল টাল বানাতো আমার ঠাকুমায়ের আমলে যখন ছিলাম, তখন কিন্তু কোনো দুপুরে রান্না হতো না ভাতটা। তখন এমন আমাদের আত্মীয় স্বজন ছিল, তারা কিন্তু বলতো ওদের বাড়িতে পুজোতে একদম যাবি না, ওরা কিন্তু দুপুরে রান্না করে না, যেতে গেলে না পুজোর দিন বিকালে যাবি, ঠিক আছে তাহলে ঠিক আছে, কিন্তু পুজোর দিনে একদমই যাবি না, তাহলে কিন্তু দুপুরে তোরা খেতে পারবি না। তো এইদিকে দেখো সবাইকে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি, আর আমি বড় হয়েই কিন্তু আমি এটা চেঞ্জ করেছি যে না, দুপুরে রান্নাটা অবশ্যই করা দরকার, সবাই তো আর মুড়ি খেয়ে থাকতে পারে না আমাদের মতো। আর এখানে দেখো আমি জিজ্ঞাসা করছি যে ভাইদেরকে কেমন রান্না হয়েছে, তো ভাইরা যখন বলছে সুন্দর হয়েছে, তখন মাসিও বলছে হ্যাঁ হেভি সুন্দর হয়েছে, তোমার রান্না কি খারাপ হতে পারে। তো আর আমার অবস্থাটা দেখো মনে হচ্ছে খ্যাঁকচুন্নি মা, তো এত গরমে সারাদিন 9 সালে গেয়ে কিন্তু তারপরে আমার এই হাল, এই অবস্থা, আর এত গরমের মধ্যে আমাকে পুরো খ্যাঁকচুন্নি লাগছে কি, তাই না? কিন্তু তবু আমার ভালো লাগছে যে আমি রান্না বান্না করে মানুষের প্রশংসা করছে, খেটে খুটে রান্না করছে, সুন্দর করেছে, এটাই আমার কাছে অনেক। আর কেউ যদি ভালোবেসে রান্না করে, কারো মুখে মুখে অবশ্যই কখনো বলো না যে ভালো হয়নি রান্নাটা, কারণ সে কিন্তু যতটা পেরেছে চেষ্টা করেছে, আর সে ভালোবাসা দিয়েই কিন্তু রান্নাটা করছে, তাই খারাপ হলেও খারাপ বলতে নেই। এইদিকে দেখো ওই পাড়ার ঠাকুর চলে এসেছে, এখানে মানে কি এখানে ভাড়াল নাচ হচ্ছে, কারণ আমাদের একটা পাড়ার মধ্যেই কিন্তু দুটো ঠাকুর রয়েছে, আর দুটো ঠাকুর নিয়েই কিন্তু পুরো পাড়া অনুষ্ঠান, পুরো পাড়াতে কিন্তু ধুম এনজয়, আত্মীয় স্বজন আসা সব কিছু কিন্তু এই দুটো ঠাকুর নিয়েই। তো বেশ ভালো লাগছে, খুব জমজমাট পাড়া, আর ওই পাড়াটা কিন্তু একটু বড়, তো সেই জন্য অনেক মানুষজন রয়েছে, আর ওদের কিন্তু পুজো কিন্তু একটু লেটেই হয়, আমাদের পুজোটা একটু আগে হয়, ওদেরটা একটু পরে হয়। এইদিকে দেখো এসে গেছে 8 কিলো মাটন, তো এখন আমি মাটন রান্না করব। তো এটা এখন রাতেই রান্না হবে, আর কালকে যে বাস পুজো, তো সেই দিনটা কালকের দিনটা কালকেই ভাবা যাবে, আজকে কিন্তু এটা রান্না হবে। তো এখানে মনে হচ্ছে ছোট কিন্তু একদমই না, এটা অনেক বড়, আর এখানে 8 কিলো রয়েছে, তো 8 কিলোই রান্না করব। তো চলো দেখো।
বাজে সন্ধে 7টা, আর একটু আগেই কিন্তু এখানে আরতি হয়েছে, তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে অনেকটাই, কারণ লাইটটা খুব ভালো দিয়েছে ভাইরা, দুটো লাইট দিয়েছে কিন্তু রাস্তার দিকে দিয়েছে, তো সেই রাস্তার দিকে লাইট দিলেও কিন্তু বাড়ির দিকে লাইটটা আসছে, তো বেশ ভালো লাগছে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ সন্ধ্যের দিকে হাওয়াটা তো অবশ্যই দেয়, তো পরিষ্কার বোঝা যাচ্ছে আবার কোথাও কোথাও লাইটটা পড়ছে না, কারণ রাস্তার দিকটা তো বেশি লাইট দিয়ে। এইদিকে দেখো আমি 2 কিলো মাটন কষিয়ে নিলাম, সবাই একটু একটু করে খেয়ে নেবে তারপরে, কিন্তু ভাতের তো একটু দেরি হবে, চা তো সন্ধেবেলায় হয়ে গেছে, তো এটা একটু খাবে তারপরে কিন্তু রান্নাটা করব। আর আমার ভাতটা তো আগেই হয়ে গেছে, 4.5 কিলো চালের ভাত রান্না করেছি রাতের বেলায়, আবার দুপুরেও কিন্তু 4.5 কিলো থেকে 5 কিলো চালের রান্না করেছিলাম, রাতে একটু কম করেছি, কারণ রাতে তো সবাই ভাতটা খুব একটা খায় না, কারণ এখন তো 4.5 কিলো চালের রান্না করেছি। আর এই যে আমার এই তরকারিটা করেছি, আর পটল আলুর তরকারি করেছি একটা, আর ডাল করেছি, যার ডাল নিতে ইচ্ছা করবে সে নেবে, আর না নিলে না নেবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো হেসেল শালটা কেমন অবস্থা দেখো, পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব কিছু ঠিক করতে হবে, মানে কি বলবো, ক্লান্ত একটা অবস্থা, আর ভালো লাগছে না সারাটা দিন খাটাখাটনি করে, আর এসব বিরক্তিকর। তো চলো ভিডিওটা বড় করছি না, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, বাই, টাটা।